আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডপ ইলাস্ট্রেটরের সাহায্যে এই দুইটি বল ডিজাইন করা যায় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা করে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে তো বন্ধুরা যাওয়া যাক মূল টিউটোরিয়ালে প্রথমে আমি টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং মাউসের সাহায্যে ড্রাক করে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম কালার অপশন থেকে এর ফিল কালার ব্ল্যাক দিলাম এখন রেক্ট্যাঙ্গেলটি কপি করার জন্য মাউচের সাহায্যে নিচে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে রেক্ট্যাঙ্গেল কপি করলাম কালার অপশন থেকে এর ফিল কালার ব্ল্যাক দিলাম সিলেকশন টুলের সাহায্যে রেক্ট্যাঙ্গেল দুইটি সিলেক্ট করে কপি করব এজন্য জন্য মাউচের সাহায্যে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে কপি করলাম আরও অবজেক্ট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি বাটন প্রেস করে পয়জন মতো অবজেক্ট কপি করে নিলাম সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম এবার অবজেক্টটি কপি করার জন্য ডান পাশে মুভ করে শিফট প্লাস অল্ড বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করলাম এই অবজেক্ট সিলেক্ট করলাম এবং উইন্ডো উইন্ডোন্ডো থেকে ব্রাশ টুল সিলেক্ট করলাম এখানে স্যাম্বলে ক্লিক করলাম এখন এই অবজেক্টটি সিলেক্ট করে মাউসের সাহায্যে মুভ করে এই স্যাম্বল অপশনে ছেড়ে দিলাম স্যাম্বল অপশনে স্যাম্বলটির নেইম টাইপ করে ওকেতে ক্লিক করলাম এবারেটি ডিলিট করে দিলাম একই সিস্টেমে এই অবজেক্টটি স্যাম্বলে সেভ করব এজন্য জন্য রুট করব এই জন্য স্যাম্বল সিলেক্ট থাকা অবস্থায় রুটের টুলের উপর ডাবল ক্লিক করলাম রুটেড অপশনে অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি টাইপ করে প্রিভিও চেক করে ওকেতে ক্লিক করলাম এখন স্যাম্বলটি সেভ করার জন্য স্যাম্বলের উপর মাউসের সাহায্যে মুভ করে এনে ছেড়ে দিলে স্যাম্বল অপশান পাওয়া যাবে এখানে স্যাম্বল নেইম টাইপ করলাম এবং এক্সপোর্ট টাইপ মোবিক্লিক রেখে ওকেতে ক্লিক করলাম এখানে প্রথম বলটি ডিজাইন করার জন্য লিপস স্টুল নিয়ে মাউসের সাহায্যে ড্রাগ করে একটি বৃত্ত ড্র করলাম ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যানকোর পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করে অ্যানকোর পয়েন্ট ডিলিট করলাম এখন এই সেপটিকে ইফেক্টের সাহায্যে ডিজাইন করব এই জন্য ইফেক্ট অপশন থেকে থ্রি ডি এরপর রিভলভ ক্লিক করলাম এখানে থ্রি ডি রিভলভ অপশনে প্রিবিওটিক মার্ক রেখে এখানে আমি মাউসের সাহায্যে এরকমভাবে অবজেক্টটি ঘুরিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো ঘুরিয়ে নেবেন এখানে রাইট ইট সিলেক্ট করলাম মোর আর্ট অপশানে ক্লিক করলাম প্রিবিওটিক মার্ক থাকা অবস্থায় স্যাম্বল অপশন থেকে পূর্বের সেভ করা থ্রি ডি বল ওয়ান স্যাম্বলটি সিলেক্ট করে এখানে স্কেল টু ফিট ক্লিক করলে স্যাম্বলটি পুরো অবজেক্টের সাথে ফিট হয়ে যাবে ওকেতে ক্লিক করলাম এরপর ওকেতে ক্লিক করে বলটি ডিজাইন করে নিলাম এখন অবজেক্টটি স্বাভাবিক অবস্থায় আনার জন্য অবজেক্ট মেনে থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করে অবজেক্ট স্বাভাবিক করলাম এরপর আরও একটি বল ডিজাইন করব এর জন্য পূর্বের মতো ইলিপস টুল নিয়ে শিফট প্লাস অল্ট বাটন হোল্ডে একটি বৃত্ত ড করলাম ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যানকোর পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করে অ্যানকোর পয়েন্ট ডিলেট করলাম এখন এই সেফটির উপর থ্রি ডি ইফেক্ট দেওয়ার জন্য ইফেক্ট মেডে থেকে থ্রি ডি এরপর রিভলভ ক্লিক করলাম এখানে আমি মাউসের সাহায্যে এরকমভাবে অবজেক্টটি ঘুরিয়ে নিচ্ছি রাইটস ইটস ক্লিক করলাম মোর আর্ট অপশানে ক্লিক করলাম স্যাম্বল অপশন থেকে স্যাম্বলটি সিলেক্ট করলাম এবং স্কেল টু ফিট ক্লিক করে প্রকৃতি ক্লিক করলাম এখানে অবশ্য মনে রাখতে হবে যদি এই নিচের অপশনগুলি না আসে তাহলে মোর অপশনে ক্লিক করে নিচের অপশনগুলি আনতে হবে যাই হোক ওকেতে ক্লিক করলাম অবজেক্ট ম্যানে থেকে এক্সপ্যান্ড অ্যাফারেন্সে ক্লিক করে অবজেক্টটি নর্মাল করলাম এভাবে আমরা সহজেই অ্যাডব ইলেকট্রটারের সাহায্যে থ্রি আকারে বল ডিজাইন করে নিতে পারি তো বন্ধুরা আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন টিউটোরিয়াল বসতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে